हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो আমি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে নতুন একটি জায়গা যাচ্ছি, যার জায়গাটি কি রকম আপনাদেরকে দেখাবো। তো জায়গাটি দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাস স্ট্যান্ড চলে আসলাম। আজকে যাচ্ছি দৌলত খান। এই বাসটা আমাকে সরাসরি দৌলত খান বাজারে নিয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যে বাসটা ছেড়ে দিল। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম গন্তব্যে। এখন যাব আমরা দৌলত খান উপজেলাতে। এতে একটা রিক্সা নিলাম দৌলতখান উপজেলার উদ্দেশ্যে। দৌলতখান ভোলা জেলার একটি ছোট্ট শহর, যেটি মেঘনা নদীর তীরে অবস্থিত। দৌলতখান উপজেলার পাশেই মেঘনা নদী। মূলত দৌলতখাটা মেঘনা নদীর খুব কাছে। এই উপজেলার বেশিরভাগ মানুষ হল জেলে, আর অন্যান্য পেশার লোক আছে। এই মুহূর্তে আমরা আছি দৌলতখান দক্ষিণ মাথাতে। আমরা একটু উপজেলার দিকে এগিয়ে যাব। দৌলতখা উপজেলার দিকে যেতেই চোখে পড়লো এই সুন্দর ব্রিজটি। এই ব্রিজের ওপারই হল দৌলতখান উপজেলা। আর একটু কাছে গেলি মেঘনা নদী। এই ব্রিজের আশপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম দৌলতখান উপজেলায়। দৌলতখান উপজেলাটি খুবই সুন্দর, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। উপজেলার ভেতরে একটি বড় দিঘি। দৌলতখান উপজেলার ভেতরে সুন্দর একটি মসজিদ তৈরি হচ্ছে, প্রায় কাজ শেষের দিকে। আমরা চলে আসলাম মেঘনা নদীর তীরে, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনারা কিছুটা সময় নদীর সৌন্দর্য উপভোগ করুন। আপনারা যদি ভোলা জেলার অন্য কোনো জায়গা নিয়ে জানতে চান বা দেখতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর লাইক করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন।